হাজি সাহেব স্বপ্নে দেখেন আল্লাহ নবি তাকে ডেকে বলছেন ও হাজি সাহেব মদিনার দুদি যদি টপ হয় এই মদিনায় তোমার আর থাকা দরকার নাই মদিনার থেকে বের হয়ে যাও চলে যাও মদিনার দ যদি টপ হয় এই মদিনা তোমারা থাকা দরকার কাতে মুখী আর থেকে শুধু মোহাম্মদ সাল্লাল্লা নাম তার উম্মতের প্রশংসা গুণগান এটা তার বর্দা চলে না সূর্য আমাদের কিতাবে আর এক নবীর প্রশংসা আর এক নবীর উন্মতের প্রশংসা কেন আল্লাহ নবীর সাঁত করেন আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি এক হচ্ছে কিতাব আল্লাহর কোরআন আল্লাহর বাণী ও সুন্নতার সুলি আর হচ্ছে আমার সুন্নতি কোরআন এবং যদি তোমরা আঁকড়ি ধরতে পারো তোমরা যদি কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে পারো পারো সুন্না অনুযায়ী জীবনকে যদি সাজাতে পারো তাহলে কখনই তোমরা গুমরা হবে না পথভ্রষ্ট হবে না যারা কোরআন সুন্নাকে আঁকিয়ে ধরবে তাদের বাড়ি হবে তাদের শেষ স্টেশন হবে আল্লাহর জান্নাত বলেন সুবাহ আল্লাহ শিকোরান শূন্যর পথ সরল সঠিক পথ আমরা প্রত্যেক রাকাত নামাজে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি সুরায় ফাতে আমরা পাঠ করি আর সুরায় ফাতে শেষ অংশে আমরা আল্লাহ কার্য করি এই সিংরা কল মুস্তাকি

সরল সঠিক পথ দান করুন সরাতাল মুস্তাকিমের পথ দান করুন ওই পথে আমাদেরকে চালা যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত আপনার ভালো মানুষগুলো আপনার রেজাবন্দি যারা হাসিল করেছেন এরকম মানুষগুলো যেই পথে যেই মতে চলেছে

শিরকি মতবাদ তাগুতি মতবাদ শয়তানের মতবাদ নবী বিদ্বেষী মতবাদ বিভিন্ন মতবাদ মতপার্থক্য দল ফেরক আমাদের সমাজ আছে কি নাই এই জন্য নবীজি বলছে এমন একটা যুগ আসবে যে যুগে ইমান রাখা ইমান নিয়ে চলা হাতের ভিতরে যদি জ্বলন্ত আঙ্গার জ্বলন্ত কয়লা আগুন হাতের ভিতরে রাখা যত কষ্ট তার চাইতে ইমান রাখা আরো বেশি কষ্ট হবে জলন্ত আঙ্গা হাতের ভিতরে রাখা যত কষ্ট ইমান নিয়ে চড়া তার চাইতে আগার বেশি খুব কষ্ট হুজুর বলে গেছেন এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে এই সময় মানুষগুলো সকাল বেলা ইমান নিয়ে বের হবে সন্ধ্যাবেলা ইমান হারায়া বেঈমান হইয়া বাসায় প্রবেশ করবি সন্ধ্যাবেলা ইমান নিয়ে ঘরের ভিতরে প্রবেশ করবি সকালবেলা বেঈমান হয়ে ইমান হারায়া বাসা থেকে বের হবে কারণ শয়তান আল্লাহর কাছে ওয়াদা করে এসেছেন আল্লাহ তালার কাছে পছন্দ করে এসেছেন আল্লাহ যেই আদমের কারণে আমি মূল দুধ হলাম সাড়ে সাড়ে হাজার বছর আমি ইবাদত করেছি আল্লাহর সৃষ্টি জগতে এমন কোনো জায়গা নাই যেখানে শয়তান সিজদা দেয় নাই আল্লাহর সৃষ্টি জগতে এমন কোন জায়গা নাই যেখানে শয়তান সিজদা দেয় নাই সাড়ে ছয় হাজার বছর ইবাদত করেছি

আমি লানাত প্রাপ্ত হলাম ওই বনি আদম আদম সন্তান একজন কেউ আল্লাহর জান্নাত অর্থাৎ আপনার জান্নাতে যাইতে দেব না শয়তান আল্লাহর কাছে কসম করে এসেছে আল্লাহ ওই বনি আদম একজন কেউ আমি আপনার জান্নাতে যেতে দিব না আল্লাহ তাআলা বলেন সেই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন শয়তান কি জোরে বলেন প্রকাশ্য দুশ্মন আল্লাহ তালা বলেন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন গোপন দুশ্মন না প্রকাশ্য সে দুশ্মন শয়তান মানুষদেরকে ধোকা দিয়ে প্রতারণা দিয়ে ওয়াসওয়াসা দিয়ে পথ ভ্রষ্ট করে সঠিক রাস্তা থেকে গোমরা রাস্তায় নিয়ে

যে পথে চললে আপনার নদী পাবো এইরকম একটা সরল সঠিক পথ হাতে একটা কাঠি নিলেন কাঠি নিয়ে সোজা একটা দাগ দিলেন সোজা একটা দাগ দিলেন আর ওই কাঠির তিনটা বাঁকা বাঁকা করে দাগ দিলেন বা ও তিনটা বাঁকা বাঁকা করে দাগ দিলেন হুজুর বললেন সাহাবে আরে এই যে সোজা একটা দাগ দিলাম এটা হলো সরাত আল মুস্তাকিমের পথ সরল সঠিক পথ যদি বলেন আল্লাহ আর এই বাঁকা ডানে বামে যে বাঁকা বাঁকা আঘাত দিলাম বামে এবং ডানে যে বাঁকা করে আগ দিলাম দাগ দিলাম এটা হলো শয়তানের পথ একটা রাস্তার ভিতরে এই পথে রাস্তার মোরে মোরে এক একটা বুড়া শয়তান বসে আছে এক একটা বুড়া শয়তার তো বসে আছে এটা হলো সরল সঠিক পথিক সাহাব আই কারাম বললেন ইয়ার সুলাল্লা বিবাল্লাভ ইল্লাভ এটা যে আপনার সরল সঠিক পথ এটা বুঝবু কি করে হুজুর বললেন ইন্না মেন বানিয়েছে ইন্তাপার রগাত আলা সিন তাইনি সব ইন মিল্লা বনি ইসাইল্লা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল জোরে বললেন কয়েদ দলে কয়েক হুজুর বললেন আমার বিভক্ত হবে তেহাত্তর দল আমাদের বিদ্যার কয় হবে নবীজির হবে নীদের কয় দল হবে তেহাত্তর দল হুজুর বললেন বনি ইসাইল্লাহ বিভক্ত হয়েছে বাহাত্তর দল বানী ইসরাইল বানী মানে সন্তান ইসরাইল মানে ইসরা

72 এক এক গোত্র ছয় দলে বিভক্ত হয়েছে শাখা বংশাকার ছয়টি তাই নবীজি বলেছেন মরিয়েছিলেন 72 দলে ইয়াকুব সালামের সন্তানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল হুজুর বললেন আমার উম্মতেরা বিভক্ত হবে তেহাত্তরের দলে আমাদের ভিতর কয় দল হবে এই 73 দল নবীর উম্মতের ভিতরে যাদের মাথায় টুপি ঠিক তাকবে মুখে দাঁড়িও ঠিক থাকবে পোশাকও ঠিক থাকবে লেবাস ঠিক থাকবে সবকিছু ঠিক বোঝার কোন উপায় নাই বোঝার কোন উপায় নাই সব ঠিক আছে শুধুমাত্র কারণে কারণে থাকার তারা দু যাবে ইমান আকিদা বধ হওয়ার কারণে ইমান আকিদা বধ হয় কেমন ইমান আকিদা নষ্ট হয় কেন আল্লাহ নবী সরকারে দোজালম গনিমতের মাল বন্টন করতেছিলেন যুদ্ধ লব্ধ মাল বন্টন করতেছিলেন নবীজির একজন সাহাবি যিনি মুনাফিক হয়ে গিয়েছিলেন তা তো কেউ জানে না নবীজির সে বলল ইয়া মুহাম্মদ

অথচ আল্লাহ তালা বলেন নবীজি বলে আনা বুস্তু মোয়াল্লেমান আমি এই পৃথিবীতে শিক্ষক হিসেবে পুরুষ আল্লাহ আমাকে করেছেন শিক্ষক হিসেবে পুরী ধুয়েছি আল্লাহ মানি রব্বি আল্লাহ তালা আমাকে এলিম শিক্ষা দিয়েছেন জ্ঞান দিয়েছেন জরে বলুন সুবাহান আল্লাহ আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে আর নবীজি ওহি সারা কথা বলে কাজ করতে না ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহীহা নবীজি ওহি ছাড়া কোনো কথা বলতেন না মুহাম্মাদে যে হার্জেনা গুপ্ত তানা গুপ্ত জিবরাইল জিবরাইল ও হার্জেনা গুপ্ত তানা গুপ্ত রব্বিল জাদী নবীজি কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত জিবরাইল না বলতেন নবীজি কোনো কাজ করতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল বল আর করার না নির্দেশ দিতেন আর জিব্রাইল কোনো কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত মহান রব্বুল আলামিন বলা নির্দেশ না দিতেন জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ কাবা শরীফ তৈরি হচ্ছে কাবা ঘর নির্মাণ হচ্ছে কাবাগরের হাজরা আসওয়াত স্থাপন কি করে করা হবে কিভাবে করা হবে এ নিয়ে সমাজের গোত্রে বংশের ভিতরে মতপার্থক্য সৃষ্টি হয়ে গেল দ্বন্দ্ব হয়ে গেল কারণ হাজরা আসওয়াত কাবাগরে যে স্থাপন করবে সে দামি সম্মানিত এটা নিয়ে গোত্রে গোত্রে মারপিট ঝগড়া কাজ শুরু হয়ে গেল এরপর এক পর্যায়ে সবাই সিদ্ধান্ত নিলেন আগামী কাল সকাল বেলা যে ব্যক্তি সর্বপ্রথম কাবা শরীফে প্রবেশ করবে তিনি যেই ফয়সালা দিবে আমরা সবাই সেই ফয়সালা মেনে নেব বলেন সুবহানাল্লাহ সবাই অপেক্ষা করতেছে আগামী কাল সকাল বেলা কে কাবা ঘরে আগে ঢুকবে কিন্তু তারা নিজেরা কেউ প্রবেশ করছে না সবাই অপেক্ষা করতেছে কে আগে ঢুকবে কে আগে ঢুকবে দেখা গেল কাবা শরীফ আল আমিন মুহাম্মদ আল আমিন যাকে তারা অতি বিশ্বাসী হিসেবে জানে সত্যবাদী হিসেবে জানে অর্থাৎ আপনার আমার নবী সর্বপ্রথম কাবার ঘরে প্রবেশ করলো যদি বলে মুসুবাহার আল্লাহ সবাই দৌড়ে আসলো মুহাম্মদ আমিন প্রবেশ করেছে মুহাম্মদ আমিন যা বলবে কারণ আমাদের নবী তারা উপদি দিয়ে ফেলো আল আমিন মানে অতি সত্যবাদী

আল্লাহ নবীনী যে পাথরটি উঠায় হযরত সাদ চাদরের মাঝখানে রাখলেন সবাইকে বললেন তোমরা চাদরের চতুর দিক থেকে সবাই ধরব চতুর দিক থেকে সবাই ধরলেন পুত্র নেতারা সবাই কোণা কোণা ধরলেন এবার জাগাও তুলো সবাই তুললেন সবাই মিলে হযরত কাবা শরীফে কোণায় নিয়ে যাও সবাই মিলে কোনায় নিয়ে গেলেন সবাই মিলে হযরত স্থাপন করলেন সমাজের দ্বন্দ্ব দূর হয়ে গেল শান্তি প্রতিষ্ঠিত হলো সুতরাং আল্লাহ নবী ইনসাফ কায়ে করেছেন আল্লাহ নবী কোনদিন পক্ষপাতিত্ব করেন নাই নবীজি বলছে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি তার হাত কেটে দিব কেউ আমাকে ফিরাইতে পারবে না নবীকে বলতেছে ইয়া মুহাম্মদ।

যাদের তেলবাদ তোমার চিতে আরো সুন্দর হবে যাদের নামাজ তোমার চিতে আরো সুন্দর উমুর নামাজ হবে কিন্তু ইমান গলার ভিতরে প্রবেশ করবে না তারা আমি নবীকে সহ্য করতে পারবে না বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ কথাটা সামান্য কিন্তু ইমান তার চলে গেছে ইমান কি হয়ে গেছে চলে গেছে

এদিকে নবীজির কাছে বলতো আসি আর কাফেরদের কাছে কি বলতো এদেরকে কি বলা হয় মুনাফিক আর মুনাফিকদের শাস্তি মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে ইন্নাল মুনাফিকিনা ফিদদারকাল বলছে মুনাফিকের হবে জাহান্নামের

বাবার আমার ভাইয়ের আমার এই জন্যে আজকের নবীজির শান নবীজির মান নবীজিকে বিভিন্ন রকমের নবীজিকে বিভিন্ন রকম কটুক্তি বিভিন্ন রকমের কথা বলা হয় বাবার আমার ভাইয়ের আমার নবীর সঙ্গে বেয়াদিবি হলে এটা আমার আল্লাহ ক্ষমা করেন না

ওই বেচারা রাত্রে স্বপ্নে দেখেন হাজি সাহেব আল্লাহ ও মদিনার দি যদি টপ হয় এই মদিনায় তোমার আর থাকা দরকার নাই মদিনার থেকে বের হয়ে যাও চলে যাও মদিনার এই মদিনায় তোমার আর থাকা দরকার

সামান্য অপরাধ সে শয়তান সেজদা দেয় নাই এটাই তার অপরাধ আর এর কারণে বাবার আমার ভাইয়ের আমার আল্লাহ সঙ্গে না নাফার মানে হলে গুণা হলে অপরাধ হলে আল্লাহ তালা ক্ষমা করে দিন কিন্তু নবীজির সঙ্গে যদি ব্যাধ বিহ এটা আল্লাহ ক্ষমা করেন না সে বিচার

এখন বলা হবে সেই চিহ্নটা কি অনেকে দেখা যায় নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে গেছে এই চিহ্ন আবার অনেক তো নামাজ পড়তে যে ঠিক কপালে তো দাগ পড়ে না চিহ্ন এইটা নাম মাসারে ময়দানে আল্লাহ পাক আপনার আমার নবীর উম্মতদেরকে এমন একটা নূরের চিহ্ন দান করা হবে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ বিবাল্লাহ মাসারে ময়দানে অসংখ্য গণিত নবীর উম্মতেরা হাজির হবে আপনার উম্মতদেরকে কিভাবে খুঁজে বের করবেন নবীজি বললেন ও আয়শা শোনো একটা যদি চান কপালওয়ালা চান্দাওয়ালা ঘোড়া থাকে আর হাজার ঘোড়ার ভিতরে যদি ঘোড়াটা হারিয়ে যায় তার মালিক খুঁজে পাবে কিনা আয়শা বললেন অবশ্যই ইয়া রাসূলুল্লাহ তার মালিক অনাসি খুঁজে পেয়ে যাবে হুজুর বললেন যারা আমার উম্মত হবে যারা আমার উম্মত হবে আর তারা যে উজু করবে উজুর চিহ্ন গুলো জায়গা গুলো হুজুরের ফরজ এর জায়গা গুলো সমস্ত চেহারা দুই হাতের কোন পর্যন্ত মাথা দুই পা এই উজুর যে আমরা করে থাকি এই উজুর জায়গাগুলোতে আল্লাহ তালা এমন নূর দান করবে এমন নূর দান করবেন মা সারে মায়ের ধারে উজ্জ্বল নূরের ঝলক দেখিয়া দেখিয়া আমার উম্মদকে খুঁজিয়া খুঁজিয়া আমার সঙ্গে করে আমি নবী জান্নাতে নিয়ে যাব বলেন না সুহান আল্লাহ সুহান গভীর মনোযোগ তাহলে আপনাকে আমাকে আপনার আমার প্রশংসায় তৌরিদ কিতাব ভরপুর ছিল

তাওরিদ কি তেবা আল্লাহর বাণীতে যেই নবীর প্রশংসা যেই নবীর গুণগান সেই নবী তো আর কেউ না সেই নবী তো আমার আপনার আল্লাহর প্রিয় হাবিব মানে আল্লাহর আপনার আমার মহান রব্বুল আলামিনের প্রিয় হাবিব প্রিয় দোস্ত যাকে সৃষ্টি না করে আল্লাহ আসমান বানাতেন না জমিন বানাতেন না লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না সেই নবীর প্রশংসা সেই নবীর নাম সেই নবীর নাম তা সেই কাত সে লাল কাটি দিয়ে কেলে ফেললো তৌরি কাতাব থেকে সে বাদ দিয়া দিল এরপর সে ঘুমিয়ে গেল ঘুমের ঘরে আল্লাহ পাক কাতে বহি কে গজব দিয়া আল্লাহ পাক হাজত মুসা আলাহ সালামের কাতে বহি কে গজব দিয়া আল্লা বলালাম ঠিক আছে হাত পা বুঝতে পেরেছে আল্লাহর গজব আমি এরকম হয়ে গেছে কানতেছে কানতে কানতে বাসা থেকে বের হয়ে গেছি খোঁজ দিছি কাছে যাইতে পারি তার একটা ফয়সালা হতে পারে আল্লাহর পায়ে যদি দোয়া করে আল্লাহ যদি আমাকে মাফ করে না হয় কোনো উপায় নাই হাজরত সালামকে খুঁজে পাওয়ার জন্য কোথায় পাওয়া যাবে এবার কাতে মহি গুইসাব চলে গেল তুর পাহাড়ে তুর পাহাড়ের গুহার ভিতরে সে আত্মগোপন করে আছে

আমার বন্ধু যদি তাকে maaf করে দেয় তাহলে আমার আল্লাহর কোনো বাধা নাই জুরি বলে সুবহানাল্লাহ মুসা কাছ থেকে কথাটা বের করে নিয়েল কি উপায় তাকে যে এবার আল্লাহর কাছে ও রব্বুল ঠিক আছে তাহলে আপনার বন্ধু পর্যন্ত ওর hayat আপনি বাড়ায়া দেন

এবার সে রওনা দিয়ে দিয়েছেন যুগের পর যুগ বছরের পর বছর চলে গেল চলতে 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 মক্কা আছে আমার নবীজি কখন আসবেন সে অপেক্ষা সে অপেক্ষা করতেছে যুগের পর যুগ চলে গেছে বছরের পর বছর চলে গেছে রাতের গভীর

বিশাল এক গুই যাচ্ছে লাঠি কই কে কোথায় আছো পিটা এবার লাঠি ছোটা নিয়ে আবু জাহেল পিটায় তার সঙ্গী সাথীরা পিটে আ পিটে গুই মেরে ফেলতেছে গুই সাপ কা দেহারে দরবারে তো যাওয়ার আর সুযোগ হলো না এখানেই আমি জীবন আমার নিবেদা চাহারে

আবু মাথায় একটা বুদ্ধি মাথায় একটা বুদ্ধি আসলো কি করা যায় সাইগুলো একটা ছোট গাটুরি বেঁধে কিছু সাই একত্রিত করে সে আমার নবীর দরবারে নিয়ে গেছে সে জানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব কথা বলতে পারে এবার তিনি জানতে চাইলে এই গাটুরি বান্দা সাইগুলো নিয়ে জানতে চাইলে আমার নবীর কাছে কি প্রশ্ন করলেন নিয়ে মোহাম্মদ তুমি সব বলতে পারো বলো তোমার হাতের ভিতর কি আছে এই গাটুরির ভিতর কি আছে বলো বলো তো আমান নবীজি বললেন ও আবু জাহেল বলে গাঠুর ভিতরে যে আছে সে বললে কেমন বললেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন গাঠুর ভিতরে কি আছে আমার নবী বলতে পারবে কি পারবে না পারবে আর জোরে পারবেন কি পারবেন না আমার আমান নবীজি বললেন নিয়া কুম باذن الله এ কফিল আল্লাহর হুকুমই जिंदा হইয়া যায় বলতে দেরি হলো হইতে দেরি হল না আল্লাহ হুকুমই

আমার নবীজি কি হবে নবীজি কি বুঝতে হবে নবীজির ইজ্জত সম্মান নবীজিকে তাজিম করতে হবে নবীজির মহাব্বত করতে হবে নবীজির মহাব্বতই হলো ঈমান আপনি আমি সঠিক পথে আসি এর প্রমাণ হবে নবীজির মহাব্বত নবীজির উপর আমল নবীজির প্রেম নবীজির ইত্তেবা ঠিক না বলো

আল্লাহ তারা বললেন কুল ইং কুম তুম তু আল্লাহ তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও আওয়াজ দিয়ে বলেন আমরা আল্লাহর ভালোবাসা পাইতে চাই কি চাই না আরো চলে বলেন চাই কি চাই না আল্লাহর ভালোবাসা যদি আমরা পেতে চাই আল্লাহ তারা বলেন ফাত্তা আমার বন্ধুর শরণ আমার বন্ধুকে মানং আমার বন্ধুকে মোহাম্মত করো করো আমার বন্ধুর জীবন অনুযায়ী তোমার জীবনকে সারা ছাজাও কান ফি রসুম হাসানা নবীজি বললেন তোমাদের জন্য মহা উত্তম আদর্শ আল্লাহ তালা বলেন তোমাদের জন্য মহা উত্তম আদর্শ বা আমার বন্ধু সুতরাং আল্লাহ নবী

সঠিক শত পথে আছে তারা নাজাদ প্রাপ্ত তাদের অনুসরণ করতে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন রাজি আল্লাহ আমি আল্লাহ তাদের উপরে খুশি তারা আমার উপরে খুশি বলেন না সুতরাং আমাদের কি আল্লাহ নবী সঠিক পথ বলে গেলেন তা হচ্ছে যারা আল্লাহ নবী ইত্তেবা করবে নবীকে mohabbat করবে নবীকে অনুসরণনকরণ করবে আর সাহাবা একরামদের অনুসরণনকরণ করবে তারাই সঠিক পথে আছে এই হাদিসের ব্যাখ্যায় মোল্লা আলী কারি রাহমাহুল বারি ব্যাখ্যা দিয়েছে উম আহলে সুন্নাতুল জামাআহ যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা পোষণ করবে তারাই পরকালে निजात পেয়ে যাবে সুবহানাল্লাহ বলে তাহলে এক কথায় সরসটি পথ হলো ওই পথ সেই পথটা হলো আহলে সুন্নাতুল জামাতের পথ যারা আহলে সুন্নাতুল জামাতের আকীদা পোষণ করবে সেও যে আমল করবে তারাই পরকালে निजात পাবে আল্লাহ পাক আমাদের সকলকে আহলে সুন্নাতের জামাতের আফিদান আমাদের জীবনকে সাজাবার দান করো